बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমি একটি রেওয়ায়ত বলে তারপর আমার মূল আলোচনা চলে আসতেছি। সর্বশা করলে টোটালে মিলে আমি সব মিলে মুনাজাত সহ এক ঘন্টা কথা বলবো। আপনারা ততক্ষণ উঠে উঠে বাড়িতে চলে যাবেন, ঠিক কি না? কেউ কেউ ঠিক কই আয় হন্যান বুঝছো, কে হন না কে হো ঠিক কোনটা হোস ঠিক রাখবেন। আমি মাঝে মাঝে উল্টা বলে দেব, আপনারা ঠিক আছে কিনা দেখতেছি। আমার বাবারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলছেন, আমি একদিন দেখলাম খানায় কাবা তাওয়াফ করছি, খানায় কাবা তাওয়াফ করার সময় একজন বান্দা আমার পাশে দিয়ে তাওয়াফ করতেছে। কি করছে? তাওয়াফ করতেছেন। এখানে হাজি সাহেব অনেক আছে, স্টেজের মধ্যে অনেকে আছেন, হজ করেছেন, আল্লাহর ঘর খানায় কাবা সাতটা চক্কর লাগায়, সাত চক্করে সাতটা দোয়া আছে। কথা বলেন, সাতটা দোয়া আছে। তবে যদি যারা পড়তে পারে না কোনো সমস্যা নাই, যে দোয়া জানে সেই দোয়া পড়লেও চলবে। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই জগতের বন্ধুরা, আমি দেখতে পেলাম খানায় কাবার চতুর্পাশে একজন বান্দা তাওয়াফ করছে, তাওয়াফ করার সময় উনি নির্দিষ্ট দোয়া যেগুলো আছে সেগুলো পড়তেছেন না। উনি কি পড়তেছেন আমি শুনতে পাচ্ছি, উনি শুধু আমার নবীর দরুদ শরীফ তিলাওয়াত করতেছে। উনি সাত চক্করের ভিতরে শুধু আমার নবীর দুরুদ শরীফ তেলাওয়াত করতেছে, অন্য কোনো দোয়া পড়তেছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন তাওয়াফ শেষ করলাম, ওয়াজিব তাওয়াফ নামাজ পড়লাম, সুবহানাল্লাহ বলেন না, মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত তাওয়াফের নামাজ, যেটাকে বলা হয় ওয়াজিব তাওয়াফ, এই নামাজ আদায় করার পরে আমি এবার ওই বাইকে ধরে ফেললাম। ভাইজান, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই ভাইজান, আমি দেখতে পেলাম সাত চক্করের মধ্যে আপনি কোনো দরুদ দোয়া পড়েন নাই, নির্দিষ্ট দোয়া যেগুলো আছে সেগুলো পড়েন নাই। আমি শুনতে পেলাম আপনি শুধু আমার নবীর দরুদ শরীফ তিলাওয়াত করেছেন, কারণটা কি একটু আমাকে বলুন। ওই ভাই বললেন, আপনি কে, আপনার পরিচয় কি, আমাকে একটু দান করুন। উনি বলেন, আমি আমার নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার দিয়ে বলেন, আর একটু আস্তে করে বলেন, সুবহানাল্লাহ। হয়তো হয়তো হুজুরের লগে অনরা অনরা নাকি নাকি বোকা এগিয়ে ফেটো মিথ্যা আর হত অনরা হতে অন্তত আর হত ওই সে আসর পর তো হত আসি দি এসা বারো গিয়ে করে তোর এগারোটা বাজি ভয় পাল্লার হট তাই যে হানা ফিরে দেখা ভাই অন্য পারি হত জুড়ি হয়তো হয়তো আর অন্য মানে ফেলে না। আচ্ছা, আমরা কি হয়রান হয়ে গেছি? যাদের কাছে ইমানি জজবা আছে এরা কি হয়রান হয়? এদেরকে কেউ দুর্বল করতে পারে? কারণ এরা ইমানি বলে বলিয়ান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমানি জজবা নিয়ে বলার তৌফিক দিক। আর একটু জোরে বলুন না, আমিন। সুবহানাল্লাহ বললে সবাব আছে না নাই? কম না বেশি? খতাইন সবাব কে বলতে পারবে? আমি এটা প্রায় মাহফিলে বলি। হ্যাঁ, আপনি বলতে পারবেন? আসমান এবং জমিন মাঝখানে যে খালি জায়গা আছে, আমার রসুল বলেন, উম্মত তুমি যদি একবার সুবহানাল্লাহ মুহাব্বতের আওয়াজে তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বরাবর সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। আরো জোরে বলেন। আমরা সেই সুবহানাল্লাহ শব্দটা ছোট্ট হলো, ফজিলত বেশি না কম? তো এটা ছাড়বো না পড়বো? জোরে বলেন, ছাড়বো নাকি পড়বো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা আমি কি বলতে চেয়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি দেখতে পেলাম উনি খানায়ে কাবার তাওয়াফ করছেন, কি পড়ে পড়ে বলেন না, কি পড়ে পড়ে
আমি জিজ্ঞেস করলাম ভাইজান আপনি দরুদ শরীফ পড়ে পড়ে সাত চক্কর কেন দিলেন আপনি নির্দিষ্ট দোয়া পড়লেন না কেন উনি বলেন আপনার পরিচয় কি বলে আমার পরিচয় কামলিওয়ালা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি বলে ঠিক আছে আপনি যেহেতু নবীর সাহাবী আপনাকে না বলে পাচ্ছি না শুনুন তাই নে আমি দরুদ শরীফ কেন পড়ে পড়ে সাত চক্কর দিচ্ছি শুনেন একদিন আমি আমার আব্বাজানকে নিয়ে সফরে বের হলাম সফর করতে 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 অর্ধপথে যখন আসলাম দেখতে পেলাম আমার আব্বাজান হঠাৎ অসুস্থ হয়ে গেলেন অসুস্থ অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বাবারা ওই যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন এই জগতের বন্ধুরা শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন ও আমার নবী সাহাবী আমার আব্বাজান যখন ইন্তেকাল করে ফেললেন দেখতে পেলাম আমার আব্বাজানের চেহারা আগের মতো নাই এটা কুচ্ছিত হয়ে গেছে বিস্ত্রী হয়ে গেছে আমার আব্বাজানের চেহারা পরিবর্তন হয়ে গেছে আমি তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে দিলাম কাপড় দিয়ে ঢেকে টেনশনের মধ্যে পড়ে গেলাম মরুভূমির মধ্যে সফরের মধ্যে আমার বাবাকে আমি কিভাবে কি করব চিন্তা করতে করতে আমার ঘুম এসে গেল দেখতে পেলাম স্বপ্নের মধ্যে একজন নূরানি জগতের মানুষ নূরানি শরীর মোবারক নূরানি চেহারা মোবারক উনি এসে আমার আব্বাজানের চেহারার উপর নিজের নূরানি হাত মোবারক বুলিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন আর একটু আস্তে করে বলেন উনি আমার আব্বাজানের চেহারার উপর উনি যখন হাত বুলিয়ে দিলেন উনি হাত বোলানোর সাথে সাথে আমার আব্বাজানের চেহারা আর পরিবর্তন নাই বিস্ত্রী নাই আমার আব্বাজানের চেহারা নূরানি হয়ে গেছে এবার ওই নূরানি মানুষটা চলে যাচ্ছে আমার আব্বার চেহারাতে হাত বুলিয়ে দিয়ে দোয়া করনি চলে যাচ্ছেন আমি স্বপ্নের মধ্যে ওনাকে কিন্তু ছাড়ছি না আমি পিছনে পিছনে দৌড় দিলাম ওনাকে ধরলাম ওনার আস্তিন মোবারক চাদর মোবারকের কাঁচা ধরে ডাক দিলাম ওগো আল্লাহর বান্দা ওগো নূরানি জগতের মানুষ আপনি একটু দাঁড়ান আপনি কে আমাকে পরিচয় দেন আপনি এভাবে আমার আব্বাকে নূরানি হাত বুলিয়ে দিলেন আমার আব্বার চেহারা নূরানি হয়ে গেছে আপনি কে কোত্থেকে এসেছেন কেনই বা এসেছেন আমার আব্বার এই অবস্থা পরিবর্তন কেন করলেন একটু আমাকে জানিয়ে দেন উনি পিছন দিকে ফিরে আমাকে বললেন তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি তো তোমাদের আকা ও মাওলা কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাক থেকে আমি এখানে এসেছি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি ওই নবী যে নবীর উপর তোমরা দরুদ পড়ো আচ্ছা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে নবীকে সালাম দিলাম নবীকে জিজ্ঞেস করলাম আপনি কেন আসলেন আল্লাহর নবী বলে এই যুবক বান্দা শোনো তোমার আব্বাজান যদিও বা একজন বদবخت ছিল না ফরমান ছিল গুনাহগার ছিল কিন্তু তোমার আব্বা বেশি বেশি আমি নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করতো আর আমি নবীর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে তোমার আব্বাজানের দরুদ শরীফ আমি শুনতাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দরুদ শরীফ শুনেন কি শুনেন না আরো জোরে বলেন শুনেন কি শুনেন না ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী বলে এ আমার উম্মত তোমার আব্বাজান যদিও বা গুনাহগার ছিল তোমার আব্বা যদিও বা নাফরমান ছিল আল্লাহর একজন পাপী বান্দা ছিল কেউ তো তোমার আব্বা যখন ওই সময় পেতেন তখন ওই অলসতা করতেন না আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করতেন এই জন্য আমি নবী খুশি হয়ে গেলাম ওনার ইন্তেকালের পরে ইন্তেকালের সময় উনি আমার কাছে সাহায্য চেয়েছেন এই মরুভূমির জমিনে আমি নবী রওজায়ে পাকে থাকতে পারলাম না আমি রওজায়ে পাক থেকে উঠে এসে তোমার আব্বাজানের এই করুণ পরিস্থিতিতে আমি নবী তোমার আব্বাকে পরিস্থিতি সুন্দর করে দিলাম আরো জোরে বলেন আসতে পারেন কিনা
জোরে বলেন পারেন কিনা, উম্মতের কাছে নবী আসতে পারেন কিনা, এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আমার নবীর অন্যতম পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হচ্ছে উম্মতের যে কোনো সুবিধা অসুবিধায় আমার নবী যেখানে যখন চান সেখানে যেতে পারেন এবং উম্মতের উপকার করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবীকে, নবীকে স্বপ্নে দেখলে এটা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? এখন দরুদ পড়েছেন বাবা, স্বপ্নে দেখে ফেললেন ছেলে, বাবার উসিলায় ছেলেও ধন্য। কথা বলেন না কেন? নবীর দিদার যারা পেয়েছে ওদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমরা ওই নবীর দিদার পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এ সবজে গুম্বদ ওয়ালে মনজুর দোয়া করিনা, জব বাত নজা আয়ে আকা দিদার আতা করনা, জব বাত নজা আয়ে আকা দিদার। আরো জোরে বলেন দিদার আতা। আমরা আমাদের নবীকে দেখতে চাই কি চাই না? একটু জোরে বলেন দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন আমরা পেয়ারা নবীর দিদার পেতে চাই কি চাই না? যদি চান আল্লাহু আকবার কবীরা ইয়া রাসূলুল্লাহ। এখন আমার বাবারা আর একটা প্রশ্ন, নবীকে স্বপ্নের মধ্যে ছেলে দেখলেন বাবার চেহারাতে আমার নবীর নবুয়তের নূরানি হাত মুবারক বুলিয়ে দিয়েছেন, চেহারা সাথে সাথে নূরানি হয়ে গেছে। এখন আমার বাবারা আমার নবী কি নূর নাকি মাটি? আমার নবীর দরুদ শরীফ চান নূর নাকি মাটি? এই জন্য রসুল বলে দিয়েছে হাদিসে পাকে, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। এ আমার উম্মত, আমি নবীর দরুদ শরীফ তোমরা সোনার কুলের জমিনে বসে বসে তেলাওয়াত করছো, উম্মত জেনে রাখো আমি রসুলের এই দরুদে পাক এটা নূর হয়ে কিয়ামতের ময়দানে তুমি যখন পুলসিরাত পার হতে যাবে ওই পুলসিরাতের গোড়াই তোমাকে নূর হিসেবে এই দরুদ শরীফ গাইডলাইন দিবে। আরো জোরে বলেন, আমরা ওই নূরানি নবীর মিলাদুন্নবীতে এসে ওই নূরানি দরুদ শরীফ পড়ে পড়ে নিজের জন্য কবরকে নূরানি করতে দুনিয়ার জীবন, আখরাতের জীবন, কিয়ামতের জীবন, কবরের জীবন, হাসরের জীবন, পুলসিরাতকে নূরানি করতে চাই কি চাই না? নরওয়ালা আয়া হে নর লেকার, জোরে নরওয়ালা নর লেকর সারে আলম মে দেখো কেসা নো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু নিয়া এখন ওই যুবক বলছেন আমি আমার নবীর পরিচয় পেলাম, নবীজি বললেন তোমার আব্বা যদিও বা গুনাহগার ছিল নাফরমান ছিল কিন্তু আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তো, ইন্তেকালের সময় আমি নবীকে স্মরণ করেছে এই জন্য আমি নবী মদিনা শরীফ থেকে এই মরুভূমির জমিনে চলে এসেছি তোমার আব্বাকে সাহায্য করার জন্য, আমি হায়াতুন নবীর নবুয়তের নূরানি হাত লাগিয়ে দিয়েছি তোমার আব্বার চেহারা পরিবর্তন হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। ওই যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে লাগলেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে খানায় কাবাতে আমি এসে অন্য কোন দোয়া দরুদ পড়তেছি না, একটা মাত্র কারণে আমি দেখতে পেয়েছি আমার হায়াতুন নবীর দরুদ শরীফ পড়লে কি ফায়দা, আমার নবী দুনিয়াতে সাকারাতের বিছানায় আমার ইন্তেকালের পরে কবরে হাসরে আমার আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসার নিয়ে, এই জন্য আমি সাত চক্করের মধ্যে অন্য কোন দোয়া দরুদ পড়ি নাই, আমার নবী মুস্তফার উপর দরুদ শরীফ পড়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সোনার কুলের বাবারা ভাইয়ারা
আমরাও যদি ওই নবীর দরুদ শরীফের মাহফিল সাজিয়ে আমরাও যদি দরুদ শরীফ পড়তে থাকি নবীর উপরে মুহাব্বতে আশেকানা দরুদ শরীফ যদি তিলাওয়াত করতে থাকি খোদার কসম শয়নে স্বপ্নে জীবনের যে কোনো মুহূর্তে আমার কামলিওয়ালা নবী আমাদেরকে দিদার দান করবেন নবীর যদি দয়া হয়ে যায় আমাদেরকে মদিনা শরীফ নিয়ে যাবেন আর নয়তো সোনার কুলের জমিনে এসে স্বপ্নের মধ্যে হলো আমার কামলিওয়ালা দিদার দান করবেন অন্যথায় আমাদেরকে সাকরাতের বিচারার মধ্যে নবী এসে আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না বে ঠিক তাহলে ওই নবীর মিলাদুন নবীর দরকার আছে না নাই দুই হাত তুলে বলুন দরকার আছে না নাই আল্লাহু আকবার কবীরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সকলের এই দরুদে পাক কবুল করুন আমিন দরুদের এই নূরানী মাহফিলকে কবুল করুন আমিন একটু এবার সেই নবীর মহব্বত নিয়ে নবীর দিদার পাওয়ার লক্ষ্যে নবীর সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে পুলসিরাতে নূর হিসেবে দরুদ শরীফকে পাওয়ার জন্য সেই মনে একটু দরুদ শরীফ পড়বেন যেন আমার নবী খুশি হয়ে যান আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা আরে নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মোহাব্বত নবিয়ে না এটা বললাম আমার নবীর দরুদ শরীফ যে আমরা পড়তেছি এটার কি ফজিলত কথা বলেন ঠিক কিনা এবার চলে আসে আমার বিষয়ে এখানে আমি তিন চারটা বিষয় দেখতে পাচ্ছি আজকের মাহফিলের এক নম্বর ঈদে মিলাদুন নবী বড় করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর দেখতে পাচ্ছি শহাদায়ে কারবালার স্মরণ কথা বলেন তার মানে এক নম্বর আমার নবীর স্মরণ দুই নম্বরে আওলাদ রসুলের স্মরণ কথা বলেন না কেন ঠিক কিনা তিন নম্বর দেখতে পাচ্ছি সমস্ত আউলিয়া ইকরাম চার নম্বরে দেখতে পাচ্ছি ঈসা আলাইহিস সালাম কয়টা বিষয় কথা বলেন কয়টা বিষয় আমার হুজুর দেখলাম হুজুর তাকরির পেশ করেছেন ঈদে মিলাদুন নবীর উপর কথা বলেন ঠিক কিনা এজন্য আমি একটু করে আয়াত তেলাওয়াত করেছি আওলাদ রসুলের শহাদায়ে কারবালার বিষয় যেহেতু দেখেছি আমি এজন্য আয়াত ভিন্ন পড়েছি ওদিকে খেয়াল করে আল্লাহ আমাদেরকে সামান্য আলোচনা শোনার তৌফিক দান করুক সেই মতে আমল করার তৌফিক দান করুক আমরা নবীকে ভালোবাসি আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ঠিক কিনা নবীর প্রেম থাকলে সে মুমিন হয় নবীর প্রতি দুশ্মনী থাকলে সে মুমিন হতে পারে না ঠিক কিনা বলেন এখন আমার রসুল বলেন শুধু আমাকে ভালোবাসলে হবে না আমার আওলাদ যারা আছে আমার আওলাদ রসুলকেও মহব্বত করতে হবে আওলাদ রসুলকে যারা মহব্বত করবে মূলত তারা আমি নবীকে ভালোবাসলো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ